হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো খুব সকালে ঘুম থেকে উঠে মেয়ের টিফিন রেডি করে দিলাম যেহেতু স্কুল এতদিন গরমের জন্য বন্ধ ছিল তো এখন স্কুল যেহেতু চালু করেছে মর্নিং শিফট খুব সকাল থেকে যেহেতু স্কুলটা শুরু তাই আমি একটু তাড়াতাড়ি উঠে মেয়ের জন্য টিফিন রেডি করে দিলাম জুস আর হেলদি কিছু খাবার দিয়ে দিলাম সাদা পানি তো অবশ্যই আছে আর এই তো মেয়েকে রেডি করে দিয়েছি চুলটা এরকমভাবে বেঁধে দিয়েছি যাতে গরমটা একটু কম লাগে একদম টাইট করে চুল উঁচু করে হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি তো স্কুলে চলে যাচ্ছে আমি বিদায় করে দিলাম খুবই খারাপ লাগছিলো যেহেতু সকাল বেলায় দেখতেছিলাম যে প্রচুর গরম লাগতেছিল মেয়েকে বিদায় করে আমি আর আমার শ্বশুরাম নাস্তা করে নিলাম তার মধ্যে কিছু কাজ ছিল ওই কাজগুলো গুছিয়ে নিয়েছি তারপরে নাস্তা করে আমি এ তো ছাদে এসেছি বাসা থেকে দুটা দুইটা পাত্র নিয়ে ছাদে পানির ব্যবস্থা করতেছি যেহেতু ছাদে প্রচুর পাখি আসে কবুতর চড়ুই বুলবুলি শালিক তারপর বাস পাখি আর এই তো এখন বাঁচতে সকাল নয়টা এত বেশি রোদে তেস ছিল আর এত বেশি গরম লাগতেছিল তো আমি যেহেতু বাসা থেকে একটা মগ নিয়ে এসেছি আর এই পাত্রগুলো নিয়ে এসেছি বেশি বেশি করে পানি ভরে রাখতেছিলাম আর এই তো দেখতেছিলাম যে আমার মাথার উপরে দুইটা তিনটা বাস পাখি উঠতেছিল তো ওরা আর কি সব সময় যেহেতু এদিকেই থাকে আর এই ছাদে এসে বসে তাই আমি ওদের জন্য একটু পানির ব্যবস্থা করলাম তো ভাবলাম যে মাঝে মধ্যে এসে আমি কিছু ফ্রুটস ছাদে রেখে যাব পাত্রের মধ্যে ওরা যখন মানুষ থামবে না থাকবে না এসে নেমে যাতে খেতে পারে তো এ তো আলু সিদ্ধ করতে দিয়েছি একদমই গরমের মধ্যে মন চাইতেছিল না যে মাছ মাংস রান্না করে খাই আর খাওয়ার মতো ওরকম একটা রুচিও নেই তো আমি আলু সিদ্ধ করে ডালু সিদ্ধ করতে দিয়েছি মশার ডাল আজকে চিন্তা করেছি আম ডাল রান্না করবো তাই ডালটা বেশি করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি একটু হলুদ দিয়েছি আর এই তো কিছু আম ছিল এটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো ডালটা যেহেতু ফুটে গিয়েছে আমি ভালো করে একটু ঘুটনা দিয়ে ঘুটে এটার মধ্যে আম দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো তো মাঝে মধ্যে মন চায় যে গরমের মধ্যে একদমই রান্না করতে ইচ্ছে করে না আর ভালো লাগে না কোনো কিছু তো আমি একটু পর পরে রান্না করি আর রান্নাঘর থেকে বের হয়ে যায় একেবারে করে দাঁড়ানো যাচ্ছিলো না আর এত বেশি গরম ছিল তার মধ্যে চুলারও অনেক তাপ ছিল আর কি এই তাপের মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে থাকা যেন একদম পুরা শরীর ঘেমে যাচ্ছে আর গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো আমি এক পথ করে রান্না করি আবার রান্নাঘর থেকে বের হয়ে বাকি কাজ যেগুলো আছে ওগুলো করে তোর মধ্যে আমি ডালটা বাগার দিয়ে নিলাম রসুন দিয়ে আর কালারটা খুবই সুন্দর এসেছে তো এই গরমের মধ্যে আজকে একদম সিম্পল খাবার আর কি খাবো আমডাল মশারি ডালের আমডাল সাথে আলু ভত্তা উস্তাবাজি তো অবশ্যই থাকবে তো এটা আমাদের আগের দিনের এই প্ল্যান ছিল ওর বাবা বারবারই বলতেছিল যে মাছ মাংস রান্না করো না তো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাও যেহেতু বাগার দিয়ে নিয়েছি আর উস্তা ভাজি করব তো উস্তা আমি সময় যেভাবে ভাজি করি অনেকেই জানতে চাই আমি উস্তাটা কিভাবে ভাজি করি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি আর এটা হলো কচু ভাজার জন্য নিয়েছিলাম আর উস্তাগুলো এখন ভালো করে আমি আলু আর উস্তাটা একসাথে ভালো করে ধুয়ে নিব কারণ উস্তা কিন্তু অনেক তৃত আর এই গরমের মধ্যে তিতো খাবার যত খাওয়া যায় শরীরের জন্য খুবই ভালো তো চেষ্টা করি সব সময় একটু যে খাবারটি রান্না করি না এখানে একটু মজা করে রান্না করার জন্য তো প্রথমে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালো করে একটু মানে জাল দিয়ে তার মধ্যে আমি মোস্তাভাজিটা দিয়ে দিলাম মুস্তাটা আর পেঁয়া মানে সরি আলু কুচিটা দিয়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিব আর হলুদ দিয়ে দেবো আমি সব এটা এভাবে রান্না করি হলুদ শরীরের জন্য অ্যান্টিবায়োটিক খুবই ভালো ব্যাকটেরিয়া থাকলে দূর হয়ে যাবে আর শরীরের জন্য খুবই ভালো মানে এরকম একটা ভাজি আর এই গরমের মধ্যে উস্তা ভাজি আর ভাত হলে আর কিছুই লাগে না তো ভাজিটা যেহেতু রজামণির বাবা খুবই পছন্দ করে তাই আমি ভাজিটা ভাজিটা সবসময় বাসায় রাখি আর কি তৈরি করি দু একদিন পর পরে আমাদের উস্তা ভাজিটা খাওয়া হয় তো আমার এ তো ভাজিটা আমি নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে আমি এখন কচুগুলো যেহেতু ভাজবো এটার মধ্যে আমি কিছু হলুদ আর লবণ মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর এই তো আমার মেয়ে আমার কাছে এত বেশি বায়না করেছে যে স্কুলে সে টিফিনে ফ্রেন্স ফ্রাই নিতে চায় সাথে চিকেন ফ্রাই নিতে চায় তো আমি যেহেতু বিকেলের দিকে আর কিচেনে আসবো না আর আমার রান্নাঘরটা যেহেতু পশ্চিম পাশে সূর্যের আলোটা একদম দুপুরের পর থেকে আমার কিচেনে চলে আসে আর কি পুরো রোদের তাপে রান্নাঘরে একদমই থাকা যায় না আর আমি সব সময় সকালের দিকে একটু রান্না করতে বেশি পছন্দ করি কারণ মেয়েকে স্কুলে দিয়ে নাস্তা করে রান্না করে ফেলি আর এই তো আলোগুলো যেহেতু ভাজতে দিয়ে দিয়েছি এখন চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি ভাজার জন্য এটা ম্যারিনেট করতে ঘরে যে উপকরণগুলো ছিল নর্মাল আমাদের ঘরে সবসময় যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে আমি ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে যায় আর অবশ্যই এটার মধ্যে লেবু কিবা ভিনেগার দিতে হবে তাহলে কি টেস্টের ফ্লেভারটা ভালো লাগে আর কি একদম মনে হবে যে আমি রেস্টুরেন্টের থেকে এটা নিয়ে এসেছি ভেজে আর কি তো মেয়েকে বারবার বলেছিলাম যে গরমের মধ্যে এইসব খাবার একদমই দেওয়া যাবে না তো ও যেহেতু খুব বায়না করেছে ভাবলাম যে যেহেতু চাইতেছিল তো আমি অবশ্যই এই খাবারের সাথে ওর শশা অ্যাপেল তো অবশ্যই দিয়ে দিই তো এটা এখন প্রতিদিন মানে টিফিনে থাকবে স্কুল যতদিন খোলা থাকবে তো এই তো আমার ফ্রেন্ডস প্রায়টা যেহেতু ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিচ্ছি তাই আমি বিকেলের দিকে না করি বিকেলের কাজটা এখন সকালের দিকেই গুছিয়ে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে সকালের দিকে আমি ওভেনে গরম করে মেয়েকে টিফিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি যেহেতু ও ছিল আর একবার রান্নাঘরে যেহেতু ঢুকেছি রান্না করার জন্য যে রান্নার কাজগুলো করে একদম আমি ঠিক এগারোটার মধ্যে রান্নাঘর থেকে বের হয়ে যাব তারপর তো অবশ্যই শাওয়ার করে নেব তো এরপরে আর কিচেন ওরকমভাবে আসি না কারণ ওই যে বললাম দুপুরের পরে প্রচুর গরম থাকে আমার রান্নাঘরে রোদের আলো থাকে আর একদমই থাকা যায় না সূর্যের এত বেশি তেজ থাকে এই টাইমটায় যেহেতু আমরা যারা গৃহিণী আমাদের সংসারের বেশিরভাগ কাজে কিন্তু থাকা যায় রান্না করে। তো সব সময় নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য নিজের যে কাজগুলো এগুলো একটু যদি গুছিয়ে করে নিই তাহলে নিজেও ভালো থাকবো এবং পরিবারের সদস্যরাও ভালো থাকবে তো এই তো আমার ফ্রেন্ডস ফ্রাই আর চিকেন ফ্রাই ভাজা যেহেতু হয়ে গিয়েছে এটা এখন আমি উঠিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে যতটুকু সময় লাগবে অবশ্যই আমি এটা ফ্রিজে রাখবো দুই ঘন্টা পরে এখন আর রাখবো না তো এর মধ্যে আমি কিছু মরিচও ভেজে নিয়েছি যেহেতু ভত্তা তৈরি করব আর কচুগুলো ভেজে নিচ্ছিলাম চাইতেছিলাম না যে ভাজাপুরি খা মানে তেলে ভাজা জিনিসটা অ্যাভয়েড করার জন্য কিন্তু ভাবলাম যে কচুগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে আর কচুগুলো ভেজে তারপরে এই তো আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি এটা সবার জন্য আমি এটা হলো আমার আর আমার শাশুড়ি আমার জন্য আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে ফেলেছে আমি এটা টেবিলে টেবুলে রেখে দিলাম আর এই তো এইদিকে ডাইনিং স্পেজে ফ্যান চলতেছে আমার শাশিরাম্মা ওইখানে বসে আছে আর এটা আমার যে হোম সার্ভিসম্যান সে অলরেডি চলে এসেছে তাকে আর এখন আমি ওরকমভাবে এই গরমের মধ্যে রান্নাঘরে কোনো কোটা বাচ্চা করতে দেই না তাকে ডাইনিং স্পেজে নিয়ে এসেছি এখানে একটা বড় কাপড় বিছিয়ে যত কোটা বাচ্চা আছে সে ডাইনিং স্পেজে ফ্যান ছিঁড়ে এখানে কোটাকাটি করে আর আমার শাশুড়ি আমার সাথে কথা বলে তো আমরা সবাই মিলে একটু ফ্রুটস খেলাম আর এটা কেটে নিয়েছি জুস তৈরি করবো যেহেতু আমার মেয়ে অলরেডি এখন স্কুল থেকে চলে আসবে তো ও আসার আগে আমি জুসটা তৈরি করে নিলাম আর শরীরের জন্য তো খুবই ভালো শরীরে পানির পরিমাণ যত বেশি থাকবে শরীর অত সুস্থ থাকবে পানি পিপাসা না লাগলেও এখন আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য আর জুস যে কোনো ধরনের জুস শরীরের জন্য খুবই ভালো জুস এটা যদি এটা হেলদি হয় বাঙির জুস কিংবা তরমুজের জুস লেবুর শরবত এটা শরীরের জন্য অধিক অতি মাত্রায় ভালো তো তো আমার জুসটা হয়ে গিয়েছে আমি সবার জন্য গ্লাসে ঢেলে নিব তো যারা নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন প্লিজ আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান দেওয়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এই গরমে একটা চেষ্টা করেছি একটা হেলদি ব্লক রাখার জন্য আপনাদের সবার জন্য তো আমাদের জুস যেহেতু তৈরি হয়ে গিয়েছে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়ারগুলো